এত সুন্দর রেস্টুরেন্ট, আহ, তরতাজা মাছ, কি সুন্দর খাবার, সুস্বাদু খাবার, দেখলেই জিভে জল এসে যায়। খাবারগুলো যেন তাকিয়ে আছে আমাদের দিকে। আহ, কি মজার মজার খাবার! কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কত সুন্দর করে রং করা, বসবার জায়গাগুলো আরো আরো সুন্দর। দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, খাবার জায়গা, কটেজগুলি এত সুন্দর করে করা যে কোনো রুচিশীল মানুষের জন্যেই এটি হতে পারে খুব আকর্ষণীয় একটি বিষয়। দেখে বেশ ভালো লাগছে, মন চায় থেকে যাই। সকালের পরিবেশ আর সন্ধ্যার পরিবেশ এক নয়। এটি সন্ধ্যার দৃশ্য, সুন্দর লাইটিং করা, ভিতরে চলছে খাওয়া দাওয়া, সামনে চলছে খেলাধুলা, এক অদ্ভুত নৈসর্গিক ব্যাপার, না গেলে বোঝার কোনো উপায় নেই। সুন্দর লাইটিং ব্যবস্থা, খাবারের ব্যবস্থাও অত্যন্ত সুন্দর। এ খাবার দেখলে জিভে জল এসে যাওয়াটাই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে যে অর্ডার করে আধা ঘন্টা সময় দিলেই তারা টাটকা রান্না করেও দিচ্ছে। পরিবার পরিজন নিয়ে এত সুন্দর সুযোগ পূর্বাচলে গিয়ে না কে নিতে চায়? কোরাল মাছ, কাঁকড়া, বিভিন্ন রকমের মুরগি এবং অন্যান্য আইটেম, যেগুলি যে কোনো ভোজনরসিক মানুষকে বা যে কোনো রুচিশীল মানুষকে আকৃষ্ট করবে কোনো সন্দেহ নেই। চলে আসুন, পরিবার পরিজন নিয়ে বিকেলটাকে সুন্দর করে কাটিয়ে দিন। জীবনকে উপভোগ করতে পারা সে আর এক জীবন। সুন্দর সুন্দর খাবার, এভাবে পশটা বিকেল দুটোর পর থেকে রাত্রি 11:30 পর্যন্ত চলে। ময়াজুদ্দিন চত্বর, ইকো পার্ক এলাকা, সব জায়গাতেই এইভাবে খাবারের পশটা। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মিজানস অফিসিয়াল অ্যান্ড ব্লগস থেকে মিজানুর রহমান বলছি। আজ আমরা যাচ্ছি শহীদ ময়াজুদ্দিন চত্বর, সেক্টর 13, পূর্বাচলে। আপনারা ইতিমধ্যেই নানাভাবে জেনেছেন পূর্বাচল আসলে একটি বিশাল বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তার ভিতরে ময়াজুদ্দিন চত্বরকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলি রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্র, যেগুলি দেখানোর জন্য আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি। চলুন দেখা যাক ময়াজুদ্দিন চত্বরে কী আছে। যেভাবে যাবেন ময়াজুদ্দিন চত্বরে, যে কোনো স্থান থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে ফায়ার সার্ভিস মোড়ে। পূর্বাচল ক্লাব লিমিটেড হয়ে উত্তর দিকে রওনা হয়ে যেতে হবে। মাত্র 4-5 মিনিটের পথ অতিক্রম করলেই পেয়ে যাবেন শহীদ ময়াজুদ্দিন চত্বর, সেক্টর 13, পূর্বাচল। পথে দেখা হবে দুই একটি ভালো ভালো রেস্টুরেন্টের, যার মধ্যে একটিতে আমরা এসে পৌঁছে গেছি, যেটির নাম আড্ডা জোন।
আড্ডা জোন শুরুতেই পেয়ে যাবেন। এই আড্ডা জোনটি বেশ সুন্দর করে সাজানো, একটু অবসর বিনোদন বা পরিবার নিয়ে সুন্দর খানা পিনার ব্যবস্থা এখানে রয়েছে। তো এটি এক ঝলক দেখিয়ে আমরা আবার আড্ডা জোন থেকে রওনা হয়ে যাচ্ছি শহীদ ময়েজউদ্দিন চত্বরের দিকে। ময়েজউদ্দিন চত্বরটিকে ঘিরে অনেকগুলি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, পার্টি সেন্টার গড়ে উঠেছে, যেগুলি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটির স্পটে গিয়ে জানিয়ে দিব। যেতে যেতে যেটুকু না জানালেই নয় সেটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবসর সময় কাটানোর জন্যে বা দুপুর পর থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত বিনোদনের মধ্যে দিয়ে থাকবার জন্যে শহীদ ময়েজউদ্দিন চত্বরের কোনো জুড়ি নেই। এখানে বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার, ফুড মহল, 2020 অ্যান্ড পার্টি প্লেস, ধ্রুবতারা রেস্টুরেন্ট, সুমন খাবার হোটেল, ভোজন রসিক রেস্তোরাঁ, দ্য পিৎজা স্টুডিও, সোহেল চা কফি আড্ডা, মহিউদ্দিন, বাংলা হোটেল, গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট, এমনই অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলি চলুন আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি। রয়েছে বাবু খাইছো রেস্টুরেন্ট, পাগলা বাবুরচির রেস্টুরেন্ট, রয়েছে শেখবাড়ি রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার, আয়ান পার্ক ইত্যাদি। তো চলুন দেখা যাক কী আছে কী নেই। বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার, ফুড মহল 2020 অ্যান্ড পার্টি প্লেস, পূর্বাচল আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খাবার দেখলে জিভে জল এসে যায়। Thank you.
সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল ময়েজউদ্দিন চতুর সম্পর্কে। আগামীতে প্রতিটি রেস্টুরেন্টকে আলাদা আলাদা করে আমি ভিডিও করে দেখানোর ব্যবস্থা করব। তো আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, এখনও পর্যন্ত যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, বিনীতভাবে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আগামীতে আপডেটগুলি পেয়ে যান। তো আজ এখানেই ইতি টানছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।